আসসালামু আলাইকুম, সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গত 5ই জুলাই শুক্রবার আমরা আমাদের গ্রাম থেকে আলমদিনা সেবা সংঘের পক্ষ থেকে পুরপুরা দরবার শরীফে গিয়েছিলাম হুজুর দাওয়াত করতে। দেখছেন গাড়ি থেকে এক এক করে সবাই নামছে। শুক্রবার ছিল জুম্মাবার, জুমার নামাজ পড়ে আমরা দোয়া সিদ্দিকী হুজুরের বাড়িতে গিয়েছিলাম। মূলত সেখানকার ছবিগুলো দেখবেন। আমার বন্ধু সাবির মল্লিক একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, আরও সব এক এক করে নামছেন, একটু পরেই দেখাবো। দোয়া সিদ্দিকী হুজুরের আলিশান বাংলো, মসজিদ ইত্যাদি দেখতে দেখতেই দেখতে পাচ্ছেন তোয়াশের দিকের বাড়িতে এসে গিয়েছে। এই হচ্ছে দেখানোর যেটা মেন বিষয়, সেটা হচ্ছে তোয়া হুজুরের মসজিদ। আমরা এই মসজিদে নামাজ পড়েছিলাম মগরেবের, মগরেবের নামাজের পরেই রাত্রে। ছবিটা তুলেছিলাম, খুব সুন্দর ছবি, একটু পরেই দেখবেন। আমার বন্ধুরা সব সেলফি নিচ্ছে, তরিকুল ইসলাম, পিছনে আরও সব অনেকে আছেন, ফিরোজ মল্লিক আমার নিয়ারেস্ট বন্ধু। আমাদের গাড়িতে যতজন গিয়েছিল প্রত্যেকের একটা গ্রুপ ছবি এখানে নেওয়া হচ্ছে, ছবিও নিচ্ছে অনেকে ব্যক্তিগতভাবে। পিছনে সেই সুন্দর মাদ্রাসা, আমার দেখা সব থেকে ভালো মাদ্রাসা, খুব সুন্দর মাদ্রাসা, আপনারাও আসবেন দেখবেন। গত বছরে এসেছিলাম, তখন কাজ কমপ্লিট হয়নি, এবারে দেখছি পুরোটাই কমপ্লিট হয়েছে, সুসজ্জিতভাবে সাজানো আছে। এটা আমাকে নিশ্চয় দেখে চিনতেই পাচ্ছেন, এটা মূলত আর্ট চ্যানেল, যেহেতু পুরপুরায় গিয়েছিলাম, ভালো লাগলো তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। বক্স সাহেব খুব সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়েছিল, সাবির মল্লিক আলমগীর। নীল আকাশের নিচে মনোরম পরিবেশে তোয়া হুজুরের মসজিদ, আপনারা আসবেন দেখবেন, খুব ভালো লাগবে। নীল পাঞ্জাবি পরে সাবির মল্লিক, পাশে সাদা পাঞ্জাবি পরিহিত তরিকুল ইসলাম, আমার বন্ধু ফিরোজ মল্লিক। আবারও একটা গ্রুপ ছবি, মাস্টার জি এসে দাঁড়িয়েছেন পিছনে, যে সুবিখ্যাত মাদ্রাসা, একটু পরেই দেখতে পাবেন। মগরেবের পরে রাতের পরিবেশে তোয়া হুজুরের সুন্দর মসজিদ, এই হচ্ছে সেই মসজিদ নামাজের শেষে ভিডিওটি ধারণ করা। রাতের বেলা সবাই হয়তো থাকতে পারেন না, দূর থেকে দেখা যাচ্ছে মাদ্রাসা আলোক উজ্জ্বল পরিবেশে। এটা হচ্ছে ভিতরের গেট, আবারও মসজিদের কিছু অংশ। যাই হোক, আমার চ্যানেলটি সবাইকে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে। এটা চলে আসার ভিডিও, শেষ মুহূর্তের ছবি। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।